নমস্কার বন্ধুরা, এই তীব্র গরমে শরবত হোক কিংবা রান্নার কাজে, সব রকমভাবেই আমাদের রসনা তৃপ্তি করে এই পুদিনা বা মিন্ট। একদম অল্প খরচে এবং কম যত্নে যেসব গাছগুলি হয়ে থাকে সেই তালিকাতে পুদিনাও নাম লিখিয়েছে। একটি প্লাস্টিকের বোতলের মধ্যে বছরখানেক আগে কয়েকটা ডাল বসিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এখন প্রচুর ডাল বেরিয়ে গেছে। তাই ভাবলাম কিছু ডাল কেটে নিয়ে অন্য একটা পাত্রে বসিয়ে রাখি। খুব বেশি কিছু না, উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি কিছু বালি, মাটি এবং সার। পাতা পচা বা ভার্মিকম্পোস্ট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ড্রেন সিস্টেমের জন্য প্রথমে পাথরের ওপরে আমি কিছু বালি ব্যবহার করেছি, আর বাকি বালিটা আমি মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করব। এর ডালগুলো কাটিং করে শুধুমাত্র মাটির ওপর বসিয়ে রাখলেও খুব ভালো করে শিকড় বেরিয়ে যায়। অনেকের কাছে দেখেছি এগুলো হ্যাঙ্গিং টবের মধ্যে লাগিয়ে রাখতে। জল দিয়ে দেওয়ার পরে কিছু কাটিং আমি চারিদিক থেকে বসিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই পুদিনা বা মিন্ট গাছটি আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকেই কিন্তু আমার কাছে এই ডাল সংগ্রহ করে নিয়ে গেছে তাদের বাড়িতে লাগাবার জন্য। শীতের সময় এই গাছ একটু ঝিমিয়ে পড়লেও বর্ষার জল পেতেই আবার কিন্তু সতেজ হয়ে ওঠে। আর আমার বাগানের বেশিরভাগ গাছগুলোই আমি কাটিং থেকে নিজের হাতে তৈরি করেছি। তার বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলেও দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো একবার দেখে নিতে পারেন। যে মাটিটা বেড়ে গিয়েছিলো সেই মাটিটাকে আবার আমি একটুখানি উপর থেকে দিয়ে দিই। খুব তাড়াতাড়ি 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু টব ভর্তি গাছ হয়ে যাবে। আর বাকি যে সার মাটিটা ছিল পুরনো গাছটাতে একটু দিয়ে দিলাম, অনেক দিন এটাকেও কোনো খাবার দেওয়া হয়নি, শেষে একেও একটু জল খাইয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখন এগুলোকে সেমি শেডে রেখে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।